এই দারুসসালাম দিয়ে একটি মিছিল ও একটি লোক বিএনপির প্রবেশ করতে পারবে না, এটা আমি নেতৃবৃন্দকে কথা দিচ্ছি। আমরা কেবল নিজেদের অবশ্যই নিরাপদ না, এই দেশ এই জাতি কি একটা সন্ত্রাসীর হাতে পড়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী 10 ডিসেম্বর ঢাকার নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের ভেতরে শুরু হয়েছে নানান ধরনের বিশৃঙ্খলা এবং অরাজকতা। অটোমেটিক্যালি গতকালকে ইশতাকের ওপরে যেভাবে হামলা বা অ্যাটাক করা হয়েছিল, এভাবে চলছে বিভিন্ন জায়গার নেতাকর্মীদের ধরপাগল। সব কিছু সেরে যখন আগামী ডিসেম্বরের 10 তারিখে যখন এই সমাবেশটা হবে, তার আগেই স্থান নিয়ে চলছে তর্ক এবং অভিমত। অটোমেটিক্যালি সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নয় পল্টনে কোনো বিএনপির সমাবেশ করা যাবে না। তাহলে এখন এই সমাবেশটা কোথায় হচ্ছে জানালো বিএনপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মির্জা আব্বাস। আমরা তার বক্তব্যে শুনব যে আসলে ঢাকা নয় পল্টনে এই সমাবেশ হচ্ছে কি না, আসুন আমরা তার মুখে শুনব। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে গেট ঢাকায় দোকান যে গেটগুলো, ওখানে তারা মিছিল মিটিং করবে, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল মিটিং করবে। আজকে পত্রিকায় এটা এসছে, তা আমরা বুঝতে পারছি সরকার একটা ভয়ে ভীত আছে যে এই বুঝি তাদের ক্ষমতা চলে গেল। আমরা কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য এখন কোনো সভা করছি না, তবে আমরা সভা থেকে ঘোষণা দেব আমরা কী করে পরবর্তী কর্ম হয়েছে। সরকার আশঙ্কা করছে, অনেকের মাধ্যমে জিজ্ঞেস করছে আমাদেরকে, আপনারা কি বসে যাবেন? আমরা তো বসে যাবে আমার কথা বলি নাই। আমরা আমাদের যে আবেদনপত্রে পরিষ্কার বলেছি যে আমাদের বারোটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা সমাবেশ করব, যা আমরা এই জায়গায় এই পল্টনে প্রায় করে থাকি, হয়তো একটু ওই দিন বড় হবে। এই তো সমস্যাটা। তো সরকার একটা ইগো প্রবলেমে ভুগছে, ইগো একটা জেদ ধরেছে সরকার বিএনপিকে করতে দেবে না। তবে আমরা কোনো জেদ ধরি নাই, আমরা আমাদের যে ন্যায্য দাবি আওয়ামী লীগ তার পার্টি অফিসের সামনে আজকে 20-25 বছর হয়ে গেল রাস্তা বন্ধ রেখেছে, যাতায়াত নিষেধ, গাড়ি যাতায়াত নিষেধ, আমরা তো তা করি নাই। আমরা সময়ে সময়ে আমাদের সবাই এখানে করছি, আমরা আমাদের পার্টি অফিসের সামনে রাস্তায় একটা সভা করতে পারি। আমাদের আমরা আবারও বলছি আমাদের মিটিং সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ হবে। এখানে কোনো সরকার যদি কোনো ঝামেলা না করে, আমাদের পক্ষ থেকে কোনো ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা প্রমাণ করে দিয়েছি আমাদের নয়টি সমাবেশে, আজকে রাজশাহীতে আমাদের সমাবেশ, বাইরে ঢাকার বাইরে সমাবেশ শেষ, সেখানেও আমরা সরকার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করার পরেও আমরা সেখানে শান্তিপূর্ণ সমাবেশ করেছি এবং করছি। এখন আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, আপনারা দয়া করে, সরকারকে অনুরোধ করছি যে আপনারা দয়া করে মামলা বন্ধ করুন, বোমাবাজি বন্ধ করুন, সন্ত্রাসী কারণে কার্যক্রম বন্ধ করুন, গ্রেফতার বন্ধ করুন। ইতিহাস সৃষ্টি করবেন না যে সরকার সন্ত্রাস সৃষ্টি করে, এমন কোনো ইতিহাস কিন্তু বাংলাদেশে এখনো হয় নাই। আপনারা করছেন, আপনারা একের পর এক ইতিহাস সৃষ্টি করছেন। দয়া করে ন্যাক্কারজনক ইতিহাস আপনারা সৃষ্টি করবেন না। একবার করেছেন রক্ষী বাহিনী দিয়ে 74 সালে, আবার এখন করতেছেন কোন বাহিনী দিয়ে আমি জানি না, এখন করতেছেন সরকারি কোনো বাহিনী দিয়ে একটা সন্ত্রাস সৃষ্টি করছেন, যাতে বিএনপি সবার লোক না হয়। মনে রাখবেন, এখানে সভা হবে একজন লোক দিয়ে হলে সভা হবে। আমরা এখানে বক্তব্য রাখব, তবে সরকারের যদি ভালো ভিন্ন কোনো প্রস্তাব থাকে সরদি ছাড়া আমাদের বলতে পারে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কেমন লাগলো আপনাদের, বা কী মনে হলো যে আসলে এই সমাবেশটা হবে কিনা, এটা নিয়েই কিন্তু এখন বিএনপি সরকার ভেতরে আছে। যেভাবে নানান দিক থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাতে করে কিন্তু এটা এক ধরনের মানে অমানবিকতা। তো এখন আমরা চলে যাব যে গতকালকে ইশরাক
বিএনপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইশতাক তিনি ঢাকা নয়াপল্টনের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছিলেন আগামী সমাবেশকে কেন্দ্র করে। এমন সময় তার গাড়িতে অ্যাটাক করে নানান ধরনের ছাত্রলীগ নেতারা, তার গাড়ির ভাঙচুর সহ তাকে পর্যন্ত মেরে ফেলার হুমকিও সেখানে দেওয়া হয়েছে। আসুন আমরা তার মুখেই শুনব কী ঘটেছিল গতকাল। পুলিশের উপস্থিতিতে একদল ছাত্রলীগ সন্ত্রাসীরা তারা অতর্কিত হামলা চালায়, তারা আমাদের গাড়িতে ইট পাটকেল ছুড়ে রড লাঠিসোঁটা হকি স্টিক দিয়ে হামলা করে গাড়ি ভাঙচুর করে এবং আমাদের 7-8 জনকে গুরুতর আহত করে। সন্ত্রাসীদের কোনো পাত্তা থাকবে না, জনগণ যেদিন মাঠে নেমে আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ঢল যেদিন নামবে, সেদিন পুলিশ লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো লীগ কোনো সন্ত্রাসী তখন জনগণের সামনে দাঁড়াতে পারবে না। ইনশাল্লাহ জনগণেরই বিজয় হবে। আগামী 10 তারিখে ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশকে সফল করার লক্ষ্যে পুরান ঢাকার বিভিন্ন স্থানে আমরা প্রচারপত্র লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করি। এটা আমাদের ঢাকা মহানগর দক্ষিণ থেকে নির্ধারিত কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি একেবারে শেষ পর্যায়ে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আমাদের কর্মসূচি শেষ করে আমরা যখন গাড়িতে উঠে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন একদল ছাত্রলীগ সন্ত্রাসীরা তারা অতর্কিত হামলা চালায় এবং পুলিশের উপস্থিতিতে তারা আমাদের গাড়িতে ইট পাটকেল ছুড়ে রড লাঠিসোঁটা হকি স্টিক দিয়ে হামলা করে গাড়ি ভাঙচুর করে এবং আমাদের 7-8 জনকে গুরুতর আহত করে। এখনও এর মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদেরকে রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। দেখেন গত 14 বছর যাবৎ এই স্বৈরাচারী অবৈধ অনির্বাচিত সারা পৃথিবীতে ধিকৃত সন্ত্রাসী সরকার তারা এই কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেশকে একটা লুটপাটের ত্রাসের রাজ্যে পরিণত করেছে। এখন বাংলাদেশে বর্তমানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের বহু ভাইরা মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী রয়েছেন, বহু ভাই ইতিমধ্যে জীবন দিয়ে দিয়েছেন, আমাদের নেত্রী ওনাকে পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়েছে। অতএব এই মামলা হামলা আমরা এটা জেনেই আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করছি। যত মামলা আসুক হামলা আসুক আমাদেরকে যদি হাজার হাজার লোক মেরে ফেলে, তারপরেও এই আন্দোলন এখন জনগণের হাতে চলে গিয়েছে। এই আন্দোলন থেকে পিছিয়ে ফেরার কোনো সুযোগ নাই। এই বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলমান রয়েছে, এই আন্দোলন চলবে। আমাদের গত 7-8 দিন যাবৎ এই আওয়ামী লীগের নির্দেশে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন পাড়া মহল্লায় তারা ককটেল ফাটিয়ে পুলিশকে সাথে নিয়ে ককটেল ফাটিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের বাড়ি বাড়ি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তারা একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। সবাই এলাকা ছাড়া কেউ বাড়িতে থাকতে পারছে না এবং অনেককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এই মিথ্যা মামলায়। তো তারই ধারাবাহিকতায় গতকাল নয়াপল্টনে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরাই ককটেল ফাটিয়েছে, ফাটিয়ে একটা অরাজকতার পরিবেশ তৈরি করছে। এছাড়া আপনারা দেখেছেন আমাদের যুব দলের সভাপতি সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উনি রাজশাহী সমাবেশ থেকে ফেরার পথে আমিনবাজার এলাকায় তাকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে এবং পরবর্তীতে তারা এটা অস্বীকার করছিল, গভীর রাতে হয়তো বা তারা পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হয়। এর বাইরে আপনারা দেখেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে তারা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ব্যারিকেড দিয়ে। মানে তারা ইতিমধ্যেই মেসেজ দিচ্ছে এই সন্ত্রাসী আওয়ামী লীগ যে তারা অতীতের ন্যায় আগামীতেও আমাদের সকল আন্দোলন এবং গণতান্ত্রিক কর্মসূচিকে ব্যাহত করার জন্য সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড তারা অব্যাহত রাখবে, এটি তারা বার্তা দিতে চাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই এই সন্ত্রাসীদের কোনো পাত্তা থাকবে না, জনগণ যেদিন মাঠে নেমে আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ঢল যেদিন নামবে, সেদিন পুলিশ লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো লীগ কোনো সন্ত্রাসী তখন জনগণের সামনে দাঁড়াতে পারবে না। ইনশাল্লাহ জনগণেরই বিজয় হবে, এটি আমি বলছি। আপনাদেরকে বলে ইতিমধ্যেই বলেছি যে গত 14 বছর যাবৎ হামলা মামলা জেল শুধু নয়।
তো ভিউয়ার্স আমরা ইশতাকের কাছ থেকে শুনলাম এবং সচক্ষে দেখলাম যে কি হয়েছিল গতকাল তার সাথে, এটা দেশের ভিতরে কি পরিমাণ স্বাধীনতা এখনো পর্যন্ত जिंदा আছে এই পরিস্থিতি দেখলেই বোঝা যায়। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করুন, অল টাইম সকল আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।